আসসালামু আলাইকুম ফিওর্স আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ উপায় কামিজ কাটিং তো আশা করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকলে আপনারা যে কোনো সাইজের কামিজ কাটিং সহজভাবে করতে পারবেন তো আমি আজকে আপনাদের সাথে চল্লিশ সাইজ কামিজ কাটিং শেয়ার করব তো এখানে একটা থ্রি পিসের সাথে কামিজ নিয়েছি তো এটা কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি যেমন হাতা সামনের পার্ট পেছনের পার্ট তো এটা চিহ্নিত করা থাকে সহজভাবেই কিন্তু থ্রি পিসের সাথে যে কামিজটা থাকে সেটার পার্ট বাই পার্ট আলাদা করা যায় তো প্রথমে এখান থেকে আমি পেছনের যে পাটটা আছে সেটা নিয়ে নিচ্ছি তো পেছনের পাটের এই যে এখানে পায়ের যে অংশটা আছে সেটা হচ্ছে নিচের দিকে থাকবে তো এভাবে করে আমি কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিই সমান করে এখানে আমি বসিয়ে নিচ্ছি এটা হচ্ছে ভাস পাশ আর অপর পাশটা হচ্ছে খোলা অংশ প্রথমে পেছনের পাঠটা আমি ভাঁজ করে নিয়েছি নাওয়ার পর এখন আমি উপরে হচ্ছে সামনের যে অংশটা সেটা দিচ্ছি তো সামনের অংশটাই যে দেখতে পাচ্ছেন সামনের অংশে কিন্তু এখানে গলা আট করা আছে মানে গলাটা দেওয়া আছে তো এরপর এখন যেহেতু দুইটা দুই ভাঁজ করে চার ভাঁজ চার ভাজে আমি বসিয়ে নিয়েছি নাওয়ার পর এখন লম্বাটা নিচ্ছি এখানে হলো লম্বাটা যতটুকু আছে আমি ঠিক ততটুকু নিয়ে নিব আর আপনারাই কিন্তু লম্বা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী নিয়ে নেবেন নিজেদের ভালো যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন তো লম্বাটা তো বুঝতে পারলাম এরপর হচ্ছে আমি এখানে গলা পুট গলা গলার পুট নিচ্ছি হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা তিন ইঞ্চিও নিতে পারেন যদি যাদের স্বাস্থ্য একটু বেশি ভালো তারা তিন ইঞ্চি নিতে পারেন তবে চল্লিশের জন্য আড়াই ইঞ্চি ঠিক আছে এরপর হলো সহ আমি এখানে ছয় ইঞ্চি নিচ্ছি সহ গলার পুট হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ তো পেছনের ছোটো গলাটা আমি পাঁচ ইঞ্চি দিব সেই জন্য একটু চিহ্ন দিয়ে এখানে দাগ দিয়ে নিলাম আর সামনের গলাটা আমি ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু আমি যার জন্য কাটবো তার যেহেতু লম্বায় কম মানে খাটো মানুষ সেই জন্য ছ ইঞ্চি নিয়েছি তবে যাদের একটু হাইটটা ভালো তারা এখানে সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি পরিমাণ নিতে পারেন এই সাইজের জন্য এবং নিচেও একইভাবে আমি গলা চড়াটা আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নেওয়ার পর উপর থেকে একটু মিলিয়ে নিয়েছি আমি উপর থেকে নিজ পর্যন্ত মিলিয়ে নিয়েছি তো আমি এখানে গলা ঠিক যেভাবে আট করা আছে সেভাবে নিচ্ছি তবে গলা চড়াটা এখানে আট করা একটু বেশি আছে বেশি নিতে গেলে দেখা যায় গলাটা চড়িয়ে থাকবে বেশি সেই জন্য কম নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি আর এখানে আর্ম হল লম্বা হচ্ছে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিব কাজ যেহেতু ছয় ইঞ্চি বয়স্কদের ক্ষেত্রে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আর ইয়াং যারা তারা কাজ যা তাই নিতে পারেন তো ছয় ইঞ্চি আমি নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে এখানে পাঁচ চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আরমলে শেপ করে নিয়েছি নেওয়ার পর এরপর যেখানে আমি দাগটা দিয়েছি সেখান থেকে ভেতর দিকে হাফ ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে এভাবে করে দাগটাকে মিলিয়ে নিয়েছি আর এখানে উপর দিকে একটু শেপ করার জন্য কাতটাকে হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে ঠিক এভাবে করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো এতটুকু কাজ হওয়ার পর এখন হচ্ছে আমি উপর থেকে হিপ পর্যন্ত একটা মাপ নিচ্ছি মানে হিপের পর থেকে তো ফারা হবে তো আমি হিপ পর্যন্ত একটা মাপ নিচ্ছি এখানে হচ্ছে যেহেতু আমি যার জন্য তৈরি করছি সে একটু শর্ট তো জন্য আমি এখানে হচ্ছে উনিশ ইঞ্চি পরিমাণ নিব আর যারা লম্বা হবেন তারা বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি এরকম নিতে পারেন এই সাইজের জন্য এরপর হচ্ছে আমি এখান থেকে উনিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নেওয়ার পর এখন কোমরের মাপের জন্য আমি এখন এখান থেকেই মাপটা নিয়ে নিব তো আপনারা চাইলে এখানে বুক এবং হিপ থেকে মাঝ বরাবর একটা দাগ দিতে পারেন তবে আমি এখানে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি উপর থেকে একইভাবে এই পাশে আমি উপর থেকে সাড়ে তেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি কোমরের মাপের জন্য আর যেহেতু আমি দাগ কাটা হয়ে গিয়েছি এখন হচ্ছে বুকের মাপগুলো নিয়ে নিচ্ছি তো বুকের মাপ যেহেতু চল্লিশ ইঞ্চি তাহলে এখানে চার বাজে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি হচ্ছে এক্সট্রা নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট যে আসবে সেটাকে চার দিয়ে ভাগ করলে আপনারা মাপটা পেয়ে যাবেন তো সাইজ অনুসারে কিন্তু সবার কোমরের মাপ এক হয় না অনেক সময় অনেকে দেখা যায় একটু স্লিম থাকে সেক্ষেত্রে কোমরের মাপটা মানে একটু কম হতে পারে আবার অনেক সময় যাদের পেটে একটু চর্বি থাকে তাদের জন্য কোমরের মাপটা একটু বেশি হতে পারে তো যার যার মাপ অনুসারে নিতে হবে আমি এখানে হচ্ছে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি চার বাজে নয় ইঞ্চি অর্থাৎ ছত্রিশ ইঞ্চি ইঞ্চিকে ভাগে ভাগ করে নয় ইঞ্চিতে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে হিপের মাপটা নিয়ে নিচ্ছি হিপের মাপও একইভাবে বুকের মাপের মতো দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি দশ ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে আমি এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোমরের মাপ সরি হিপের মাপ এবং হচ্ছে বুকের মাপ একদমই সমান থাকে আর এরপর হচ্ছে আমি এখন এই দাগ অনুসারে মিলিয়ে নিচ্ছি আমি কিন্তু কোমরেও এক ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম এটা সেলাই করার জন্য মানে সেলাইয়ের পরে যাতে এক ইঞ্চি করে থাকে তো দাগগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি দাগগুলো দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে নিচের যে ঘেটা আছে সেটা নিচ্ছি তো নিচের ঘের এখানে যা আছে আমি তাই নিয়ে নেব আপনাদের কাপড়ের পরিমাণ বেশি থাকলে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আর এরপর হচ্ছে আমি এখন হিপের এই দাগটা থেকে অর্থাৎ এক্সট্রা যে দাগটা দিয়েছি সেখান থেকে একদমই নিজ পর্যন্ত সমান করে একটা দাগ মিলিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু স্কেলও ব্যবহার করতে পারেন স্কেল দিয়ে সোজা করে দাগটা সুন্দরভাবে দিতে পারেন যাতে করে এখানে মানে সাইডটা সেলাই করার সময় কোন রকম সমস্যা না হয় বাঁকা করে কাটলে অনেক সময় দেখা যায় যে সেলাই করলেও বাঁকা হয়ে যায় এরপর হচ্ছে এভাবে করে একটু নিচে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে করে কামিজি কোড়াটা বের হয়ে না থাকে এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আর হলের এখানে প্রথম দাগটা আমি কেটে নিয়েছি প্রথম যেটা দিয়েছি এর পরে হচ্ছে তালপাত কাটবো আর এখানে গলাটা হচ্ছে উপরে পাড় থেকে সামনের যে গলাটা সেটা কেটে নিচ্ছি সামনে অর্থাৎ আমি ছয় ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেটা কেটে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমি সমান করে আমি শেপটা দিয়ে নিলাম কাদের এখন পেছনের গলাটা আমি পেছনের পাড় থেকে লম্বা নিয়ে নিচ্ছি তো লম্বা আমি এখানে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি পেছন গলার লম্বা পাশি নিয়ে এখন এখানে তো যেহেতু আড়াই ইঞ্চি সামনেও দিয়েছি গলা চওড়াটা এখানেও আড়াই ইঞ্চি থাকবে এখন আমি এভাবে গোল গলা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে দাগ অনুসারে আমি এখন পেছনের যে গলাটা আছে সেটা কেটে নিচ্ছি পেছনের গলাটা কাটিং হয়ে গিয়েছে এখন হচ্ছে এখান থেকে পেছনের যে পাটটা আছে সেটা সরিয়ে নিচ্ছি সামনের পাটটা সমান করে নিয়েছি যাতে করে আমি সামনের পাটে তালপাত কাটতে পারি আর তালপাত কাটার নিয়মই হচ্ছে কিন্তু সামনের পাটে এবং হাতায় তো আমি এভাবে তালপাতে যে দাগটা দিয়েছি সেই অনুসারে কেটে নিয়েছি তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আরেকটা বিষয় সেটা এভাবে করে আপনারা কোমন হিপ এবং বুকের এই অংশটা চিহ্ন দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই করতে এবং সমানভাবে মিলাতে সুবিধা হবে তো আমি কাচের মাথা দিয়ে কেটে নিয়েছি নেওয়ার পর এরপর আমি এতটুকু যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাতাটা কাটিং করে দেখাবো তো থ্রি পিসের সাথে যে হাতাগুলো থাকে সেগুলো কিন্তু একটু না একটু কাজ থাকে তো সেক্ষেত্রে সেটা খেয়াল করে আপনারা সমানভাবে বসিয়ে নেবেন তো যেহেতু এটাতে একটু কাজ আছে আমি যে ডিজাইনটা আছে ডিজাইন অনুসারে সমান করে কাপড়টাকে বসিয়ে নিয়েছি তো প্রথমে দুই বাজ ছিল এখন আমি চার ভাজে ভাজ করে নিয়েছি চার বাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন আমি লম্বা মাপটা নিচ্ছি তো আমি এখন নিচের থেকে হচ্ছে লম্বা মাপটা নেব এখানে নিচ থেকে লম্বা মাপটা নিয়েছি আমি হচ্ছে এখানে লম্বা ষোলো ইঞ্চি নিচ্ছি তো আমি আগেই বলেছি এটা জন্য কাটছি তার হাইট কম সেজন্য ষোলো ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা এক ইঞ্চি বেশি নিব তবে যাদের হাইট ভালো তারা সরাসরি ইঞ্চি মেন লম্বা এবং এক ইঞ্চি বাড়িয়ে নিবেন মানে টোটাল আঠারো ইঞ্চি নেবেন আর এখান থেকে চড়াটা হচ্ছে নিতে হবে আর হলে যে লম্বা নিয়েছেন সেখান থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি আর এরপর এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি আমি ডিপ নিচ্ছি নেওয়ার পর এভাবে করে আমি মার্ক করে নিচ্ছি হাতার জন্য আর নিচে হচ্ছে হাতার মোহরিটা নিচ্ছি পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি আর হাতা কাটিংয়ে আলাদা ভিডিও সহজ করে আমার চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং প্রথম কমেন্টে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য তো এরপর হচ্ছে আমি এখানে যে দাগগুলো দিয়েছি সেই দাগ অনুসারে হাতাটাকে কেটে নিচ্ছি তো হাতা পরে হাতার হচ্ছে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এখন আমি হাতার তালপাত কিভাবে কাটতে হবে সেটা দেখাচ্ছি তো যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝখানের অংশ হচ্ছে উল্টা এবং সামনে এবং পেছনে হচ্ছে সোজা করে নিয়েছি আমি হাতার কাপড়টাকে আর যে কোনো সাইড থেকে তালপাত কাটতে হবে তো এভাবে আমি মাপ দিয়ে নিলাম এখানে কিন্তু মাঝখানে যে চিহ্ন দিয়েছি সে পর্যন্ত নয় ইঞ্চি এসেছে তো সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর ভেতরে হচ্ছে প্রায় হাফ ইঞ্চির মতো আমি ভেতর দিকে দাগ দিয়ে এখন আমি এভাবে করে এখানে দাগ কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর এরপর এখানে যে দাগ দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ ভেতরে নিয়ে সেই অনুসারে এখানে হচ্ছে আমি দাগটাকে কেটে কাপড়টাকে কেটে নিচ্ছি তো আশা করছি ইনশাআল্লাহ আজকে কামিজ কাটিং আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন তারপর কোথাও কোনো সমস্যা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেজ